नमस्कार सकल के अपना प्रिय यूट्यूब चैनल इंडियन जॉब नोटिशन चैनल बंधुरा स्टाफ सिलेक्शन कमिशन थेके जे 6 जुलाई एक नोटिशन पब्लिश करा हुए चे आज आमरा ता निये आलोचना करब बंधुरा आपनारा एखाने देखते पाच्छेन 6 जुलाई 2022 शेड्यूल अफ एक्जामिनेशन फर द मान्थ अफ आगस्ट 2022 ए तारीखे एक एक्जामिनेशन कैलेंडर पब्लिश करा हुए चे। तो बंधुरा एखाने बला रयेछे जे 2022 थेके 2023 सालेर मध्ये कौन कौन एक्जामिनेशन अर्थात कौन कौन पोस्टे नियोग करा होबे तार एप्लाई डेट थेके शुरू करे लास्ट डेट कबे देवा रयेछे एबं तार एक्जामिनेशन कबे होबे तार एकटी टेंटेटिव शेड्यूल एक्जामिनेशन कैलेंडार पब्लिश करा हयेछे। तो बंधुरा आज आमरा ए भिडियोर माध्यमे आपनादेरके ए विषये डिसकस करब। तो बंधुरा भिडियोटी सम्पूर्ण लास्ट अब्दि देखबेन ताहले आपनि सम्पूर्ण विषय जानते पारबेन। बंधुरा भिडियोटी शुरू करार आगे आपनादेर छोट्ट एकटी रिक्वेस्ट, आपनि जदि चैनल नतून दर्शक हये थाकेन ताहले अवश्यई सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटी अन करे राखबेन सबार प्रथमे आपडेट পাওয়ার জন্য। तो चलुन बंधुरा भिडियोटी शुरू करि। तो बंधुरा हच्छे नोटिफिकेशन डिजिटल स्टाफ सिलेक्शन कमिशन थेके पब्लिश करा हयेछे। बंधुरा तारपर एखाने बला रयेछे टेंटेटिव कैलेंडर फर एक्जामिनेशन फर द इयर 2022-2023। तारपर बंधुरा एखाने सिरियल नम्बर अनुयायी नेम अफ एक्जामिनेशनगुलो देया रयेछे, तार एखाने डेट अफ एडमिशनमेंट, क्लोजिंग डेट एबं मान्थ अफ एक्जामिनेशन, कोन मान्थे आपनार एखाने एक्जामिनेशन होते पारे सम्पूर्ण डिटेल्स बंधुरा एखाने देया रयेछे। तार प्रथमे आमरा बंधुरा एखाने 2023 साले जे एसएससी जिडी ते 70,000 प्लस वैकेंसी रयेछे আমরা তার সম্পর্কে প্রথমে আমরা এখানে জেনে নেব। এখানে বন্ধুরা দেওয়া রয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম ফোর্সেস, এসএসএফ এন্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2022। এই পোস্টে বন্ধুরা অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশ করা হবে 10/12/2022, অর্থাৎ ওই দিন থেকে এখানে অ্যাপ্লাই ডেট শুরু হবে এবং ক্লোজিং ডেট রয়েছে 19/1/2023। তো বন্ধুরা সম্পূর্ণ এক মাস ডেট থাকবে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। তারপর বন্ধুরা এখানে ডেট অফ যে মান্থ অফ এক্সামিনেশন ডেট দেওয়া রয়েছে মার্চ এপ্রিল মাসে 2023 সালে আপনার এখানে এক্সামিনেশনটি হতে পারে। তো বন্ধুরা এখানে টোটাল 70,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, আপনারা আগের নোটিফিকেশনটি চেক আউট করতে পারেন। তো বন্ধুরা এখানে অনেকগুলি ভ্যাকেন্সিতে এখানে নিয়োগ করা হবে। তারপর বন্ধুরা এখানে মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার যে এক্সামিনেশনটি হচ্ছে এটি এখন শুরু হয়ে গেছে জুলাই মাসে। তারপর বন্ধুরা এখানে রিক্রুটমেন্ট অফ হেড কনস্টেবল মিনিস্ট্রি অ্যান্ড দিল্লি পুলিশ এক্সামিনেশনটি হবে অক্টোবর 2022। তারপর বন্ধুরা এখানে রিক্রুটমেন্ট কনস্টেবল ড্রাইভার ইন দিল্লি পুলিশ এক্সামিনেশনটি হবে অক্টোবর 2022। তারপর বন্ধুরা এখানে সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম ফোর্সের এক্সামিনেশনটি হবে নভেম্বর 2022। তো বন্ধুরা এবং তারপর এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশনটি হবে নভেম্বর 2022। তো বন্ধুরা এখানে আপনারা নোটিফিকেশনটি চেক আউট করে নেবেন। চেক আউট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটি পেয়ে যান, সেখান থেকেও ডাউনলোড করে নিয়ে আপনি নোটিফিকেশনটি চেক আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনার কোনো কোশ্চেন বা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এসএসসি থেকে যে কোনো নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।